আসসালামু আলাইকুম নার্সিং ক্যারিয়ার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম নার্সিং ভর্তি পরীক্ষা বিষয়ক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছে স্বাগতম নার্সিং ক্যারিয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত নার্সিং বিষয়ক সকল ভিডিও আপলোড করে থাকি তো আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি অন করে অল করে রাখবেন তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পেয়ে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখতে পারবেন আজকে আমরা নার্সিং ভর্তি পরীক্ষার বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কোন তিনটা কারণে একজন নার্সিং ভর্তি পরীক্ষার্থীর সরকারি নার্সিং কলেজে চান্স হবে না এই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো তো তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকা তাহলে অবশ্যই আজকে ভিডিওটি খুবই গুরুত্ব সহকারে দেখবে কারণ এই তিনটা ভুলের কারণে কিন্তু তোমার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও নার্সিংয়ের চান্স মিস হয়ে যেতে পারে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের একটা ভালো ধারণা সৃষ্টি হবে যে এই ভুলগুলো কীভাবে তুমি অ্যাভয়েড করতে পারবা তো চলো দেরি না করে আজকে ভিডিওটি ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে সেটা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কোনো কিছু না বুঝলে বা তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার বিষয়ে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো চলো দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে মূলত কোন তিনটা ভুলের কারণে তোমার নার্সিংয়ের চান্স নাও হতে পারে আমরা এখন একটা একটা করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে বলবো এক নাম্বার পয়েন্টটি হলো শেষ সময় এসে ঢিলামি করা অর্থাৎ তোমরা অনেকেই হয়তো অনেক দিন ধরে এর প্রিপারেশন নিচ্ছ এর এর জন্য হয়তো তোমাদের অনেকেরই মোটামুটি পড়া শেষ হয়ে গেছে অর্থাৎ পরীক্ষার জন্য যেটুকু পড়া দরকার তোমাদের হয়তো অনেকেরই শেষ হয়ে গেছে বা হয়তো কিছু বাকি আছে এজন্য তোমার ভিতরে হয়তো অনেক ওভার কনফিডেন্স তৈরি হতে পারে যে আমার হয়তো সব শেষ হয়ে গেছে এখন আমি একটু পড়াশোনা কম করলেও কোনো সমস্যা হবে না আমি পরীক্ষা ইনশাল্লাহ ভালোই যেতে পারবো তোমাদের এরকম মনে হতে পারে বা অনেকের কিন্তু এরকম ওভার কনফিডেন্স তৈরি হতে পারে কিন্তু দেখো পরীক্ষা কিন্তু আর বেশি টাইম নেই এক মাসেরও কম টাইম আছে এখন যদি তুমি এই ঢিলামি করো বা পড়াশোনা থেকে একটু দূরে সরে যাও তার কিন্তু তোমার জন্যই আসলে জিনিসটা অমঙ্গলকর হবে কারণ এই শেষ সময় এসে তোমার কিন্তু পড়ার টাইমটা আরও বাড়াতে হবে এবং তুমি যত একটা জিনিস পারো তোমাকে বারবার কিন্তু ওই জিনিসটা রিভাইজ দিতে হবে যাতে তোমার পরীক্ষার সময় ওই জিনিসটা ভুল হয় কম একটা জিনিস মনে রাখবা একজন পরীক্ষার্থী যখন পরীক্ষার হলে যায় তখন সে যতগুলো প্রশ্ন না পারে তার থেকে সমস্যা হয় যে সে পাড়া জিনিস ভুল করে আসে অর্থাৎ তোমার যতটা প্রশ্ন আনকমন লাগবে এবং আনকমনের কারণে তুমি যতটা প্রশ্ন ভুল করবা তার থেকে বেশি ভুল করবা তুমি যতগুলো পড়ে গেছো কিন্তু ওই সময় মনে থাকবে না এই কারণে তুমি কিন্তু আরও বেশি ভুল করবা এই জন্য তোমাকে কিন্তু পাড়া জিনিসই বারবার রিভাইজ করতে হবে যাতে তোমার ওইগুলো ভালো করে পরীক্ষার আগে আয়তে চলে আসে এবং পরীক্ষাতে তুমি ভুলগুলো না করো আশা করি বুঝতে পারছো অর্থাৎ এই কথাটার বা এই পয়েন্টের মেইন কথা ছিল যে শেষ সময় এসে তোমাকে পড়ার স্পিডটা না কমিয়ে উল্টা বাড়াতে হবে এবং যতই তুমি একটা জিনিস পারো না কেন ওই পাড়া জিনিস তোমাকে বারবার রিভাইজ করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আসে হচ্ছে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর পয়েন্টে সেইটা হচ্ছে নিয়মিত পরীক্ষা না দেওয়া বা মডেল টেস্ট পরীক্ষা বা টপিক ওয়াইজ পরীক্ষা না দেওয়া তোমরা অনেকেই হয়তো এতদিন বিভিন্ন বই পড়ছো বিভিন্ন গাইড পড়ছো বিভিন্ন কোচিংয়ে পড়ছো যাই হোক করো না কেন নার্সিংয়ের প্রিপারেশন মোটামুটি তোমরা কিন্তু আশি থেকে নব্বই পার্সেন্ট নিয়ে ফেলছো এখন এই শেষ সময়ে দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট কাজ কিন্তু আমাদের জানো এই বিশ পার্সেন্ট কাজ হচ্ছে তোমাদের নিয়মিত পরীক্ষা দেওয়া নিয়মিত পরীক্ষা দিলে তোমার যেমন কনফিডেন্স লেভেল হাই হবে তোমার প্রিপারেশন কতটুকু ঘাটতি আছে সেটুকু তুমি বের করতে পারবা এবং অন্যদের থেকে তুমি কতটুকু এগিয়ে আছো বা পিছিয়ে আছো এটাও কিন্তু তুমি জানতে পারবা এবং এই নিয়মিত পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার অনেক প্রশ্ন তোমার আয়ত্তে চলে আসবে অনেক বড়ো টপিক তোমার আয়ত্তে চলে আসবে এবং কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ এবং কোন টপিকটা কম গুরুত্বপূর্ণ এই সম্পর্কেও কিন্তু তোমার একটা ধারণা চলে আসবে এই জন্য তোমাকে কিন্তু এই শেষ সময় এসে বেশি বেশি পরীক্ষা দিতে হবে এবং তোমাদের কথা ভেবেই কিন্তু আমরা অনলাইনে নার্সিং ভর্তি পরীক্ষার আয়োজন করেছি আমরা বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডিয়াফারি এবং ডিপ্লোমা ইন মিডিয়াফারি এই তিনটা কোর্সের জন্যই অনলাইনে এক্সাম ব্যাচের আয়োজন করেছি যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও তারা দ্রুত স্ক্রিনে দেখানোর নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের বিএসসি ইন নার্সিং এক্সাম ব্যাচের ফি মাত্র একশো পঞ্চাশ টাকা এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডিয়াফারি এবং ডিপ্লোমা ইন মিডিয়াফারি কোর্সের ফি মাত্র নিরানব্বই টাকা এবং আরেকটা সুখবর আছে সেটা হচ্ছে তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষার্থী আসো তোমাদের জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করেছি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তোমরা যদি এই সাজেশনটা খুব ভালো করে পড়তে পারো পরীক্ষার আগে আশা করি পরীক্ষায় তোমরা এই সাজেশন থেকে কমপক্ষে আশি থেকে পঁচাশিটা এমসি কমন পাবে তো তোমার যারা আমাদের এক্সাম ব্যাসে ভর্তি হবে তোমাদের কিন্তু এই সাজেশনের পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে অর্থাৎ তুমি আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার যে এক্সাম ব্যাচ আছে সেইখানে সুলভ মূল্যে ভর্তি হয়ে কিন্তু নিয়মিত পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ফ্রি সাজেশনও পেয়ে যাবে তো যারা নিয়মিত পরীক্ষা দিয়ে নিজেকে সবার থেকে এগিয়ে রাখতে চাও এবং যারা আমাদের নার্সিং ভর্তি কোচিংয়ের ফ্রি সাজেশন চাও তারা কিন্তু দ্রুত আমাদের নার্সিং এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং যারা আমাদের কোচিংয়ে ভর্তি হতে চাও এক্সাম ব্যাচে দ্রুত স্ক্রিনে এখন নম্বরে যোগাযোগ করো অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করা ডিটেলস দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের এক্সাম ব্যাচে ডেইলি পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষার পনেরো দিন আগে আমরা সম্পূর্ণ সাবজেক্ট ওয়াইজ একশো মার্কের পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিব এবং সাবজেক্ট ফাইনাল নিবো আশা করি তোমরা এতে খুবই উপকৃত হবে আচ্ছা তো আশা করি তোমরা দুই নাম্বার পয়েন্টটি ভালো করে বুঝতে পারছো এখন আসি হচ্ছে আমরা তিন নাম্বার পয়েন্টে যেটা দুই নাম্বার পয়েন্টে শেষের দিকে বললাম অর্থাৎ সাজেশন যেমন দেখো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কিন্তু তোমাকে কিছু নির্দিষ্ট টপিক পড়তে হবে তোমার কিন্তু একটা বইয়ের সবগুলো পাতায় পড়তে হবে না তোমাকে একটা অধ্যায়ের সবগুলো বিষয়ে কিন্তু পড়তে হবে না তোমাকে বুঝতে হবে আমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু আমাকে বাদ দিতে হবে তুমি যদি শেষ সময়ে এসে সব কিছু মুখস্থ করতে যাও তাহলে কিন্তু তোমার মাথায় কিছুই থাকবে না সবই তুমি ভুলিয়ে ফেলবা বা পরীক্ষা হলে তোমার কিন্তু কিছুই মনে পড়বে না এই জন্য তোমার উচিত হবে শর্টকাট একটা সাজেশন তৈরি করে ওটাকেই বারবার ঝালাই করা বা ওটাই বারবার পড়া তাহলে হবে কি তোমার কম টপিক হলেও তোমার জিনিসটা আয়তে থাকবে এবং পরীক্ষার সময় কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিতে পারবা মনে কর যেমন একটা এক লিটারের বোতলে কিন্তু তুমি এক লিটারে বেশি পানি ধরাতে পারবে না এর থেকে যদি বেশি পানি দাও সেটা কিন্তু আস্তে আস্তে বেয়ে বেয়ে পড়ে যাবে অর্থাৎ সেটা দিয়েও কিন্তু কোনো লাভ হবে না বরঞ্চ অপচয় হবে ঠিক তেমনি তোমার যেটুকু ধারণ ক্ষমতা তুমি ওইটুকুই ভালো করে পড়ো এক্সট্রা কিছু এই শেষ সময়ে এসে পড়তে হবে না তুমি যেটুকু পড়ো বা এতদিন তুমি পড়েছো ওইটাই বারবার যদি তুমি প্রিপারেশন নাও বা রিভাইজ দাও তাহলেই কিন্তু তুমি কেবলমাত্র পরীক্ষা ভালো করতে পারবা এবং একটা গভর্নমেন্ট নার্সিং কলেজে চান্স পেতে পারবা মনে রাখতে হবে এই শেষ সময়ে এসে হাবি যাবি বা এক্সট্রা কোনো টপিক না পড়ে তুমি এতদিন যেই টপিকগুলো পড়ছো ওইগুলোই বারবার পড়ো বারবার পড়ো মনে হবে যে আমি পারি তারপরে ওইগুলো বারবার তুমি পড়বা একই জিনিস বারবার পড়তে পড়তে দেখবা যে একটার সময় তোমার সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সারগুলো মুখস্থ হয়ে গেছে তখন তুমি পরীক্ষার প্রশ্ন দেখলেই তোমার অ্যান্সারটা মনে পড়ে যাবে হয়তো অনেকের নার্ভাসের জন্য মনে হতে পারে আমি পারবো না কিন্তু দেখবা তুমি যখন পরীক্ষার হলে প্রশ্নটা পাবা পোর্শন দেখেই তোমার মনে হবে আর আমি তো সব পারি এই জন্য তোমাকে করতে হবে কি এই শেষ সময় এসে একটা নির্দিষ্ট সাজেশন ফলো করে প্রিপারেশন নিতে হবে এবং তোমাদের এটাকে আরও সহজ করে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এক্সাম সঙ্গে সম্পূর্ণ ফ্রিতে সাজেশন দেওয়া হচ্ছে তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে তোমরা নার্সিং ভর্তি পরীক্ষার বিষয়ক নতুন কিছু জানতে পেরেছো এরকম আরও ভিডিও চাইলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবে যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে ভিডিওটি দেখতে পারো তো আজকের মতো এই পর্যন্তই সেই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম